আপনাদের সামনে কিছু ভেরিয়েবল রেজিস্ট্যান্স এর সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, বিভিন্ন ধরনের ভলিউম রেজিস্ট্যান্স এখানে ছবির মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আজ আমি দুটি ভলিউম নিয়েছি, একটি মনো ভলিউম 100K এবং একটি স্টেরিও ভলিউম 100K। এর মান এবং এর পরিমাপ সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরছি। মিটারের স্কেলে 10K-তে দিলে 1 থেকে 100K পর্যন্ত একটু একটু করে কমবে এবং একটু একটু করে বাড়াবে ওর রোটারটি ঘোরালে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রোটারটি ঘোরালে মিটারের কাটা আস্তে আস্তে উপরে উঠছে এবং নিচে নামছে। থেকে 100K পর্যন্ত ভ্যারিয়েশনটা হচ্ছে। বহু ডিভাইসে ভলিউমের প্রয়োগ করা হয়। সাউন্ডের ক্ষেত্রে সাউন্ডকে নিয়ন্ত্রণ করার জন্য ভলিউম ব্যবহার করা হয়। সিগন্যালকে নিয়ন্ত্রণ করার জন্য ম্যানুয়ালি ভেরিয়েবল রেজিস্ট্যান্সের ব্যবহার করা হয়। তাই এখানে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের পরিমাপ সম্পর্কে কিছু ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।